এই জাতির সম্ভাবনা অসীম, এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা এটা তো কেউ বলে নাই এখন। আবার ফলে তখন দেখা যাবে কতদিন হলে ভালো হবে যেটা আপনারা বলেন, এটা তুমি আমি কারো তো তেমন না যে এটা আমি এক্ষুনি করে দেবো, বললে করে দেবে। যেটা আমি সবসময় বলে আসছি আবারও বলব, তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি। এতটুকু জায়গার মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি, এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি। শুধু এই গুতাগুতি মারামারি খুনাখুনি এটার থেকে বাঁচতে আর তো কিছু নেই, ওরা তো জানেই সবাই কি করতে হয়। কাজে উপর অন্যরা কি মনে করলো সেটা সেটা দুঃখ পাচ্ছে, এটা বড় কথা হলো এসছে। বড় কথা হলো যে আমরা নিজেদেরকে কি করবো, আমাদের স্বপ্নটা আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো, এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি ভাবা। পৃথিবীর বহু দেশে তো যাই দেখি এর চাইতে ঘনিষ্ঠ একটা জাতি পরিবারভুক্ত জাতি খুব কম দেশে আছে, আমরা ভাগ্যবান জাতি ছিল। আপনি এটা যদি পরিষ্কার না করে আর যাবেন কোথায়, আবার বর্বরতার মধ্যে থেকে গেল। কাজে এটা পরিষ্কার করতেই হবে, এটা এটার কোনো বিকল্প নয়। আমি যতভাবেই বলে প্রত্যেকটা জিনিস এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তত্ত্বটা যা জাতি আবার তৈরি করতে এবং পারি, শুধু আমাদের সবাই একত্র হতে পারছি, এটা করতে হবে, কঠিন ঘাত করতে হবে, কঠিন যদি না হন এটা পারবেন না।